হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুল সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের ফন্ট সেকশন সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ফন্ট সেকশনে যে বিষয়গুলো রয়েছে, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। এক্সেলের আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি, আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। হোম ট্যাবের অন্তর্গত ফন্ট সেকশনে এখানে বেশ কিছু বিষয় রয়েছে, আমি এখন এগুলো সম্পর্কে আলোচনা করছি। প্রথমে আমি ফন্ট ফেস সম্পর্কে আলোচনা করছি। আপনি যদি এক্সেলের যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলোর ফন্ট ফেস যদি চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে ফন্ট ফেস এই অপশনটি ব্যবহার করতে পারেন। আপনি কোনো একটি সেলের অথবা সকল সেলের যদি ফন্ট ফেস চেঞ্জ করতে চান সেই সেলগুলো অ্যাক্টিভ করতে হবে। যেমন এই সেলটি বর্তমানে অ্যাক্টিভ রয়েছে, আমি যদি এই সবকটি সেল সিলেক্ট করি তাহলে সবকটি সেল এখানে অ্যাক্টিভ হবে। তারপরে এখানে ফন্ট সেকশনে এইখানে এই তীরে ক্লিক করার পরে ফন্টের লিস্ট আসবে। এখান থেকে আমি যদি অন্য কোনো ফন্ট দিতে চাই তাহলে সেই ফন্টের নামটি সিলেক্ট করব, তাহলে সেই ফন্টের নাম অনুযায়ী আমাদের ফন্টের ফেসটি হয়ে যাবে। তারপরে আমি যদি ফন্ট সাইজটা বাড়াতে অথবা কমাতে চাই তাহলে সেক্ষেত্রে এইখানে এই তীরে ক্লিক করার পরে এখান থেকে আমি যদি কত সাইজ নেব, কত পিটি নেব সেটা এখান থেকে সিলেক্ট করতে পারি। তাহলে সেই অনুযায়ী আমার এখানে ফন্ট সাইজটি হবে, ইচ্ছা করলে আমরা এখান থেকে কমাতেও পারি। তারপরে এখানে যদি আমি র্যাপিডলি বাড়াতে অথবা কমাতে চাই তাহলে আমি এই দুটি অপশন ব্যবহার করতে পারি। যেমন আমি যদি ফন্ট সাইজটি র্যাপিডলি বাড়াতে চাই তাহলে এখানে আমি ক্লিক করব, তাহলে দেখুন এখানে ফন্ট সাইজটি র্যাপিডলি বাড়ছে। তারপরে আমি যদি আবার কমাতে চাই এখানে ক্লিক করলেই সেটি কমে যাবে। তারপরে আপনারা যদি টেক্সটগুলো যদি আপনি বোল্ড করতে চান তাহলে এখানে বোল্ড বাটনে ক্লিক করবেন। তারপরে আবার যদি বোল্ড না দিতে চান এখানে ক্লিক করলে বোল্ডটি বাতিল হয়ে যাবে। তারপরে আপনি যদি ইটালিক করতে চান তাহলে এখানে ইটালিক করতে পারেন। তারপরে আপনি যদি আন্ডারলাইন করতে চান এখানে ক্লিক করে আন্ডারলাইন দিতে পারেন। এছাড়াও আপনি যদি অন্য কোনো আন্ডারলাইন নিতে চান এখানে তীরে ক্লিক করার পরে দেখুন এখানে ডাবল আন্ডারলাইন রয়েছে, নিচে এখানে ডাবল আন্ডারলাইন চলে আসছে। তারপরে আপনি এখানে যদি আবার ক্লিক করেন তাহলে সেটি হাইড হয়ে যাবে। এরপর আমি বর্ডার সম্পর্কে আলোচনা করছি। এক্সেলে এখানে যে ছোটো ছোটো ঘরগুলো রয়েছে এই ঘরগুলোতে বর্তমানে কোনো বর্ডার নেই। আপনি যদি বর্ডার দিতে চান তাহলে সেই সেলগুলো সিলেক্ট করবেন। তারপরে এইখানে এই তীরে ক্লিক করার পরে আপনি কোন বর্ডারটি নিতে চাচ্ছেন সেটি এখান থেকে বলে দিতে পারেন। যেমন আপনি যদি বটম বর্ডার নিতে চান তাহলে এটি সিলেক্ট করতে পারেন, টপ বর্ডার নিতে চাইলে এটি সিলেক্ট করতে পারেন, লেফট রাইট এগুলো নিতে চাইলে এগুলো সিলেক্ট করতে পারেন। আবার আপনি যদি সকল বর্ডার নিতে চান তাহলে এখানে অল বর্ডার এখানে ক্লিক করবেন, তাহলে দেখুন এখানে সকল বর্ডার চলে আসছে, অর্থাৎ প্রত্যেকটি সেলে এখানে সকল দিকে বর্ডার চলে আসছে। তারপরে আপনি যদি এই বর্ডারটি না নিতে চান এখানে তীরে ক্লিক করার পরে আপনি এখানে নো বর্ডার এখানে ক্লিক করলে বর্ডার হাইড হয়ে যাবেন। তারপরে আপনারা যদি টেক্সটের কালার দিতে চান তাহলে টেক্সট সিলেক্ট করার পরে এইখানে এই তীরে ক্লিক করার পরে আপনি কোন কালার নিতে চাচ্ছেন সেটি এখানে বলে দিতে পারেন। আমি যদি এখানে গ্রিন কালার নিতে চাই এটি সিলেক্ট করলাম, তাহলে দেখুন এখানে গ্রিন কালার চলে আসছে। তারপরে আপনারা যদি কোনো সেলে যদি ফিল কালার দিতে চান সেটিও দিতে পারবেন। যেমন আমি যদি এই নামে ফিল কালার দিতে চাই তাহলে এখানে এই তীরে ক্লিক করার পরে আমি কোন কালারের ফিল কালার দিতে চাচ্ছি সেটি এখানে সিলেক্ট করতে পারি। যেমন এখানে আমি যদি লাল কালার দিতে চাই এখানে লালে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে লাল কালারের ফিল কালার চলে আসছে। তারপরে আমি যদি ফিল কালার বাতিল করতে চাই এখানে তীরে ক্লিক করার পরে এখানে আমি নো ফিলে ক্লিক করতে পারি, তাহলে সেটি দেখুন এখন ফিল কালারটি হাইড হয়ে গেছে, অর্থাৎ এখানে ফিল কালারটি বাতিল হয়ে গেছে। এভাবে আপনারা এক্সেলের ফন্ট ফেস পরিবর্তন, ফন্ট সাইজ পরিবর্তন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে সেলে লাইন দিতে পারেন এবং ফিল কালার এবং টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।